ওড়িশায় তো ওড়িশায় করা সিট বাড়বে, তাহলে আবার এই দিক থেকে তো বাড়বে, অন্য রাজ্যগুলো বাড়বে। ত্রিপুরা জিজ্ঞাসা করবে আমার বাড়ি পারবুনি তার কারণ যে চার দোকান থেকে মানুষ বড় হতে পারে এবং একটা সম্মানের জায়গায় একটা ভারতবর্ষের জায়গায় এসে পৌঁছতে পারে, এটাই ধ্যান ধারণা এবং সেই চিন্তাভাবনা করেই আজকে আমি চায়ের দোকানটা বেছে নিয়েছি এবং চায়ের দোকানটা আমি করছি। সে করে আজকেও এই মার্কেটের মধ্যে হয়তো আজকে খদ্দের পাবলিক সব পার্টিরই আমার কাছে আসে এবং আমি যে বিজেপি করি এলাকার লোক এলাকাবাসী বাসিন্দারা সবাই জানে এবং চাটাও পাবলিক খেয়ে বলছে যে ভালো হয়। আমি চেষ্টা করি, আমি যথেষ্ট চেষ্টা করি চাটা ভালো করতে বা আরও ভালো করতে, এই কারণেই আজকে সবাই আসে। এবং পরিষ্কার পরিচ্ছন্নতাটা রাখি, চেষ্টাটা করি যে আরও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে এবং খদ্দের আসুক আরও আমার বেচা কেনা হোক, এটা আমি চাই। কারণ যে চার দোকান করি, চার দোকানটা করেই আমি একটা জায়গায় পৌঁছতে পারবো, এটা আমার চিন্তাভাবনা এবং এটা আমার মানে ধ্যান ধারণা এবং আমার স্বপ্ন। দোকান থেকে আর চার দোকানটা করে আমি যতটুকু আমি যে কদিনই চার দোকান করি, আমি হয়তো চার দোকানের বয়স আমার বেশি নয়, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে চার দোকানটা করে আজকে গ্রামবাসীরা এলাকার লোক এরা যেভাবে আসছে, যেভাবে আমাকে ভালোবাসে, যে এখন আমি মনে করি যে চার দোকান থেকে একটা জায়গায় বুঝতে পারবো, সেই মনোবলটুকু আমার আছে। এই চার দোকানটা বেছে নিয়ে চার দোকানটা করছি এবং আমার এই দোকানটায় অনেকেই মার্কেটের দোকান আছে, যে টিএমসি যে দোকান করে দেখেন টিএমসি ছাড়া আদার্স কোনো পাবলিক যায় না, সিপিএমের যে দোকান আছে সিপিএম ছাড়া কোনো পাবলিক অন্য পার্টির লোক সেই দোকানে যায় না, কিন্তু আমার দোকানে এটা নেই। আমার দোকানে টিএমসি বিজেপি সিপিএম কংগ্রেস সবাই আসছে, চা খাচ্ছে, সবাই আমাকে ভালোবাসে, এটা সবচেয়ে বড় কথা যে আমাকে সবাই ভালোবাসে বলেই আজকে আমার দোকানে সব চা খেতে আসে। বিজেপি ছাড়া অন্য দলের যারা আসে তাদেরকে আপনি কীভাবে দেখেন? আমি এক সমান চোখে দেখি, কারণ আমি খদ্দের এবং বিজেপি ছাড়া কংগ্রেসের লোক যদি আসে টিএমসির লোক আসে, যে আমার খদ্দের হিসেবে এসে আমার দোকানে চা খেতে এসছে, তাদেরকে আমি সেইভাবেই দেখি। কারণ আমি বিজেপিকেও যে চোখে দেখি আমার দোকানে যখন আসে, সিপিএমে যখন আসে, ওই টিএমসি আসে, আমি একই চোখে সবাইকে দেখি এবং কাউকে মনে আঘাত দিয়ে আমি কষ্ট দিয়ে আমি কথা বলি না। আপনার এলাকায় কি বিজেপি তৃণমূল এই যে দুটো পার্টি, এই পার্টির মধ্যে কি কোনো দ্বন্দ্ব বা ঝামেলা এসব কি হয় কোনো সময়? না না, আমার এখানে আমাদের নিত্যানন্দপুর এখানে রাধানপুর পঞ্চায়েতের মধ্যে এরকম ঝামেলা হয় না। আমরা এখানে ভোট করি, প্রতি বছর ভোট করি, একই তালাইয়ে আমরা সিপিএমের তালাইতে বিজেপি গিয়ে চা খাচ্ছে, বিজেপির তালাইতে সিপিএম পার্টি গিয়ে চা খাচ্ছে, টিএমসির তালাইতে গিয়ে আমরা চা খাচ্ছি। এইভাবে আমাদের একটা মানে খুব মানে অন্তরঙ্গ বন্ধুত্ব ভাবটা আমাদের আমরা বুঝিয়ে রাখি, বুঝিয়ে রেখে ভোট করি, ওই ভোটে দুদিনে আমরা রাজনীতি করি এবং তারপরে যে আমরা যা ভাই ভাইয়ের মতন সবাই মিলেমিশেই থাকি। কী নাম আপনার? আমার নাম অজিত বৈদ্য। নিয়ম নীতি এইগুলো আজকে মোদি সরকার যেটা করেছে এটা এই কারণেই মোদিকে ভালো লাগে, এই কারণেই আজ বিরাট খাসাস্তি যেটা আমাদের এখানে আলোচনা হচ্ছে আর কি সব সময়, মানে এখন আগে যেমন টিএমসি এখানে এখন বর্তমান টিএমসি রাজনীতি টিএমসি রানিং সরকার, কিন্তু বর্তমান দেশে যা পরিস্থিতি তাতে আমাদের এখন প্রত্যেকে ভাবতে হচ্ছে। আমরা এখন যেমন আমি বামফ্রন্টের লোক, আমরা সবাই ভাবছি এখন যে ভোটটা পারি বিজেপি দিলে ভালো হয়, বিজেপিকে না দিলে দেশের মানুষ অস্বস্তি বোধ করবে। যা শুরু হয়েছে মারামারি কাটাকাটি যা শুরু হচ্ছে এটা বন্ধ করতে হলে একমাত্র বিজেপিকেই ভোট দিতে হবে, তাছাড়া কোনো গতি নেই বলে আমরা মনে করছি।
বিজেপি যাতে আসে সেটা সবাই করুন, যাতে দেশ শান্ত থাকে সেই মতো সবাই চেষ্টা করুন। হ্যাঁ, আমরা বামফ্রন্টের যত সমস্ত লোক আছি, মানে যারা বামফ্রন্টের সামনেসারির লোক আমরা, কিন্তু এখন দেশের পরিস্থিতি অনুপাতিক আজকে আমরা যেমন চায়ের দোকান, মোদির চায়ের দোকান যেখানে চায়ের দোকান আছে, আমরা সেই চায়ের দোকানে বসে আমাদের ওই রাজনীতি আলোচনাই হচ্ছে। আমরা এখন ওই প্রচার করে বেড়াচ্ছি, প্রচার করে বেড়াচ্ছি যাতে সবাই বিজেপিকে ভোট দেয়, বামফ্রন্টগুলো তো দেবেই, এখন টিএনসি লোকে তো তার দেয়, সেটা প্রচেষ্টা করে আমরা অন্তত প্রচার করছি। কেমন লাগে এখানে চা খেতে এসে? চা খেতে গেলে ভালো, ভালো চা করে। কি নাম আপনার? আমার নাম ধন। এই যে চায়ের দোকান, এই বিষয়ে একজন সাধারণ ব্যক্তি হিসেবে কি বলবেন? সাধারণ ব্যক্তি হিসেবে যেটা বলার, এই অজিত বৈদ্য বিজেপির করত, কিন্তু বিজেপির তখন ওর কোনো সাহারা ছিল না, মানে এখানে ওখানে ঘুরে বেড়ানো, সংসারটার প্রতি কোনো ধ্যান জ্ঞান খুব একটা ছিল না, সংসার আছে তার, কিন্তু এই বিজেপি সংগঠনে করে করে আজকে ও এমন একটা জায়গায় গেছে, আজকে এই দোকানটা করেছে, আর দোকানটাও এখন খুব রমরমিয়ে চলছে, আর এখন এই দোকানটা করছে, দোকানের মধ্যে সমস্ত পার্টি এসে আলোচনা করে, কিন্তু তার মধ্যে অজিত বৈদ্য এমনই একটা ব্যক্তি, উনি আজকে মোদি যে চা বিক্রি করতো, আজকে ও এই ব্যবসাটাকে বেছে নিয়েছে যে আমি এইটা থেকেই আমি নিজে আগামী দিনে প্রতিষ্ঠিত হব। মাঝে মাঝে আপনারা কি এই দোকানে প্রতিদিন চা খেতে আসেন? আমরা প্রতিদিন সকালে বিকালে দুবেলাতেই আমরা চা খেতে আসি। কেমন লাগে এখানে চা খেতে? এইখানে চা খেতে এলে পরে সবাই আমরা সব রকমভাবে পার্টিতে আলোচনা করি, এটাই আমাদের সব থেকে মানে ভালো একটা জায়গা, কারণ অন্য দোকানে গেলে পরে হয়তো আমরা সেটা আলোচনা করতে পারি না, কারণ এখানে সব সমস্ত রকমের পার্টি এসে আলোচনা করে, সবাই মন খুলে আলোচনা করে, তাই এই দোকানটা আমরা বেছে নিয়েছি এবং সকাল সন্ধ্যে দুবেলাতে আমরা চা খেতে আসি। এখন অজিত বৈদ্য নরেন্দ্র মোদীর কতটা ভক্ত, আপনার কি মনে হয়? অজিত বৈদ্য মোদীর অনেক অনেক ভক্ত, যেমন মণি ছাড়া যেমন সাপ চলতে পারে না, ঠিক সেরকমই মোদী ছাড়া অজিত বৈদ্য কিছুই বোঝে না। সে একটা কবিতাতে ছিল না যে ওই সীতা ধ্যান সীতা জ্ঞান সীতা চিন্তামণি সীতা বিনা আমি যেন মণিহারা ফণি, অজিত বৈদ্য ঠিক সেরকম, মোদি ধ্যান মোদি জ্ঞান মোদি চিন্তামণি মোদি বিনা অজিত বৈদ্য মণিহারা ফণি। অজিত বৈদ্য সবসময় মোদি মোদি মোদি, মানে খেতে বসতে উঠতে বসতে মোদি ছাড়া কিছুই বোঝে না। মণি মোদি চায়ের দোকান ছিল, মোদি চাওয়ালা ছিল, অজিত বৈদ্য ইনিও একজনের চেয়ে তড়িপাড়ের মতো ছিল আর কি। হ্যাঁ, এখানে সেখানে ঘুরেই বেড়াতো, আর দীর্ঘ বহুদিন ধরে মোটামুটি আপনার ওই 90 সাল থেকে ও বিজেপি করছে, দিয়ে একদিন বলে যে মোদি যখন চায়ের দোকান ছিল, মোদি যখন চাওয়ালা ছিল, তাহলে আমিও চা বেচবো। সেই হিসেবেই অজিত বৈদ্য এখন চায়ের দোকান করে। হ্যাঁ, আর ওই সবসময় মোদি মোদি, মোদির জামা মোদির টুপি সব কিছুই মোদির, মোদি ছাড়া সে কিছুই বোঝেই না। এ দোকানে কি বিজেপি কর্মী ছাড়া অন্যান্য দলের লোকরা আসে? হ্যাঁ হ্যাঁ, সবাই আসে, বিজেপি আসে, টিএমসি আসে, সিপিএম আসে, সবাই আসে, সবাই আসে, সবাই এসেই একটু যদি কেউ কোনো পার্টি আলোচনা করে। হ্যাঁ, এইরকমই আর কি। কী নাম আপনার? আমার উজ্জ্বল মল্লিক। আমি এখানকার সাধারণ মানুষ হিসেবে বলছি, অজিত বৈদ্য বিগত দিনে আমরা দেখেছি উনি বিজেপি নিয়ে বহুত কিছু করেছে। আমরা আরও 10 বছর আগেও দেখেছি যে এই অজিত বৈদ্য নিজের জমি বন্ধকের টাকা দিয়েও খরচা করে জনসভা করিয়েছে বিজেপির রাহুল সিনহাকে এনেও এই নিত্যানন্দপুর মিনি মার্কেটে। এরপরে ইনি মাঝখানে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলেন যে এনার হাড়ি চলতো না, তারপরে উনি যখন এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিলেন, আমাদের এখানকারই সাধারণ মানুষ ওনাকে একদিন বুদ্ধি দেয়
যে আপনি এইভাবে ঘুরে না বেরিয়ে আপনি একটা চায়ের দোকান করুন। তো সেই চায়ের দোকান উনি করার পরের থেকে আমরা দেখছি যে উনি সত্যিই খুব একজন সাধারণ মানুষ বা একজন ভদ্র মানুষ হিসেবে এখন পরিচিতি হয়েছেন, এবং মানুষের সাথে যে ব্যবহার, মানুষের সঙ্গে যে কথাবার্তার ভঙ্গিমা, সমস্ত দিক থেকে আমরা বিচার বিবেচনা করে দেখছি যে না, উনি বিগত দিনেও যেমন ভক্ত ছিলেন বিজেপির, আজও তিনি সেই বিজেপির ভক্তই আছেন এবং বিজেপির জন্য উনি জীবন দিত রাজি। এরকম ধরনের মানুষ আমরা খুব কম দেখতে পাই যে সৎ সাহস নিয়ে সেই বিজেপি পার্টিকে উনি আনবেন পশ্চিমবাংলায়। আনার জন্য ওনার যে মনের আবেগ, সেই আবেগ আজও আমরা দেখছি যে সেই অজিত বৈদ্য আজও সেই বিজেপির জায়গায় রয়েছেন। এখানে চা খেতে এসে কেমন লাগে? এখানে চা খেতে এসে আমরা দেখছি যে ওনার দোকানটার পরিবেশ এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্নতা রেখেছেন, তার জন্য দিকে দিকে মানুষ যেখান থেকে যে আসুক, বাইরের থেকে কোনো ভদ্রলোকরা আসলে দোকানটার দোকানের সামনে একটু দাঁড়ায়, দাঁড়িয়ে দেখছে যে না সত্যি দোকানটা খুব গোছালো দোকান। যদিও তিনি অর্থনৈতিক দিক থেকে খুবই দুর্বল, তাই ওই কর্কেটের বেড়া এবং খড়ের চালা দিয়ে ঘরটা করে কোনো রকম চায়ের দোকানটা করছেন। সমস্ত রাজনৈতিক দলের লোকই কি এখানে আসে? সমস্ত রাজনৈতিক দলের লোকই এখানে আসেন, বিজেপি বলুন, তৃণমূল বলেন, সিপিএম বলেন, সবাই এখানে আসেন এবং চা খেয়ে যার যার বক্তব্য সেই সেই রাখেন। কিন্তু দোকানদার হিসেবে তিনি কারোর সঙ্গে বাজে ব্যবহার করেন নাই, এটাই আমরা দেখেছি। কী নাম আপনার? আমার নাম শ্রী মৃত্যুঞ্জয় বিশ্বাস। কালকে ভাগ্যদার বাড়িতে আমরা মিটিং করতে গেছি, বসার জায়গা এবং যথাযোগ্য আপ্যায়ন পারলে এক কাপ করে দেওয়া। আমাকে আসা হলো। হুম, ঘুরেছি।